প্রশ্ন করা হয় আপনি কেমন সমাজে বাস করতে চান বা কেমন শহর আপনার পছন্দ নিশ্চয়ই উত্তর হবে এমন এক শহর যেখানে নেই কোনো ভেদাভেদ নেই হানাহানি মারামারি অথবা যে শহরের মূল মন্ত্রই হবে শান্তি বৈশ্বিক এই অস্থিরতার সময়ে নিশ্চয়ই আপনারও ইচ্ছে করে এমন কোনো শহরে ঘুরে আসতে যেখানে ধনী গরিব সবাই এক নেই কোনো ধর্ম নেই রাজনীতি নেই দারিদ্রতা নেই অপরাধ এমনকি নেই কোনো টাকার নোটও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মিলে মিশে বসবাস করতে পারে এই শহরে এখন নিশ্চয়ই ভাবছেন এক নিছক কল্পনা ছাড়া এ আর কিছুই নয় কিন্তু না কল্পনা নয় বাস্তবেই এমন শহর রয়েছে আর তাও খুব বেশি দূরে নয় আমাদের পাশের দেশ ভারতে ভারতের তামিলনাড়ুর পুদুচেরিতে অবস্থিত শান্তিতে ভরপুর সেই শহরের নাম অরোভিল এখানে পৃথিবীর প্রায় 60টি দেশের আনুমানিক 3000 নাগরিক স্থায়ী বাসিন্দা আছে শিশুরাও পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে এসে এখানেই গড়েছেন নিজের পরিবারও যাদের মাতৃভাষা যেমন আলাদা তেমনি গায়ের রং চুলের রং ধর্মও আলাদা জানা যায় অরোভিল শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ অরোর থেকে যার অর্থ ভোর তাই অরোভিলকে ভোরের শহরও বলা হয় এছাড়াও অনেকের মতে শহরটির নাম হয়েছে দার্শনিক ও বাঙালি আধ্যাত্মিক গুরু যোগী শ্রী অরবিন্দর নাম থেকে তার ফরাসি বংশগত সহকারী মীরা আলফাসা এই শহর তৈরি করেন মডেল সমাজ করার লক্ষ্যে জানা যায় জেলে থাকাকালীন ঋষি অরবিন্দ ঘোষের বিশেষ চিন্তা ভাবনার উন্মোচন হয় জেল থেকে ছাড়া পেয়ে তিনি ভারতের পুদুচেরিতে গিয়ে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যদিও পরবর্তীকালে তিনি নিজেই অন্তরালে চলে যান আর তার আশ্রমের সব কাজ পরিচালনা করেন তার শিষ্য মীরা আলফাসা যিনি শ্রী মা নামেও পরিচিত 1930 থেকে 1960-এর মধ্যে এই অরোভিল তৈরির চিন্তাভাবনা শুরু করেন শ্রী মা 1960-এ তিনি তাদের এমন সমাজের শহরের পরিকল্পনার কথা ভারত সরকারের কাছে জানান 1965 সালে তিনি বিবৃতিতে জানান অরোভিল একটি সার্বজনীন শহর হতে চায় যেখানে ধর্ম বর্ণ রাজনীতি জাতীয়তা নির্বিশেষে সকল দেশের নারী ও পুরুষ শান্তি ও প্রগতির সঙ্গে বাস করবে যা শুনে তৎকালীন ভারত সরকারও এই শহর নিয়ে আগ্রহী হয়ে ওঠে এবং 1966 সালে ইউনেস্কোতে এই শহর তৈরির প্রস্তাব পাঠায় সেখান থেকেও সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়া যায় পরবর্তীতে 1968-এর 28 ফেব্রুয়ারি শ্রী মা ভারতের প্রতিটি রাজ্য বিশ্বের 124টি দেশের প্রতিনিধিসহ 5000 জনের উপস্থিতিতে নগরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ দেশের মাতৃভূমির এক মুঠো মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই অনুষ্ঠানে সবার জন্মভূমির মাটি একত্রে মিশ্রিত করে একটি সাদা মার্বেলের তৈরি কমলা কলসে রাখা হয় অরভিল শহরে জীবনযাপনের জন্য শ্রীমা যে দৃষ্টিভঙ্গি স্থির করেছিলেন তা ফরাসি ভাষায় নিজের হাতে লিখে চার দফা সনদের আকারে পেশ করেন তিনি বলা হয় অরভিল কারো একার নয় গোটা মানব জাতির কিন্তু কেউ এখানের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই সেই শহরের স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাসেবক হতে হবে একই সাথে মাদার অরভিলের জন্য চার দফার একটি সনদ প্রণয়ন করেন এই চারটি দফা হলো অরোভিল কারো একার না এটি সমগ্র মানব জাতির জন্য কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছা দাস হতে হবে অরোভিল হবে অফুরান শিক্ষা অবিরাম প্রগতি ও শাশ্বত তারুণ্যের একটি স্থান অরোভিল অতীত ও ভবিষ্যতের মাঝে একটি সাঁকো হতে চায় সকল আবিষ্কারের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধাসমূহ গ্রহণ করে অরোভিল ভবিষ্যৎ উপলব্ধির দিকে এগিয়ে যাবে প্রকৃত মানব ঐক্যের মূর্ত প্রতিরূপের জন্য বস্তুগত ও আত্মিক গবেষণার একটি স্থান হবে অরোভিল বিচিত্র নগরের পরিকল্পনাও বিচিত্র হবে এটাই স্বাভাবিক অরোভিল নগরের পরিকল্পনা ও স্থাপন করেছিলেন রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট শহরের বাইরের দিকে আছে প্রশস্ত এলাকা জুড়ে সবুজ গাছপালা পরিবেষ্টিত গ্রিন বেল্ট এই অংশটি একই সাথে খাদ্য প্রয়োজনীয় কাজ ওষুধের সরবরাহ ও বন্য প্রাণীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হবে গোলাকার এই শহরের চারদিকে সবুজ বনে ঘেরা সেই স্থান পরিবেশ গবেষণার কাজে ও প্রাকৃতিক সম্পদ অঞ্চল হিসেবে ব্যবহৃত হয়
খামার, বনজ সম্পদ, খাদ্য, ভেষজ উদ্ভিদ পরিবেষ্টিত অংশ। আর শহরের মাঝে রয়েছে কেন্দ্র, যাকে ঘিরে রয়েছে এক একটি অঞ্চল, আবাসিক অঞ্চল, শিল্প অঞ্চল, সাংস্কৃতিক শিক্ষা অঞ্চল ও আন্তর্জাতিক অঞ্চলে ভাগ করা হয়েছে শহর। শহরের বিভিন্ন স্তর বিভক্ত এলাকার মধ্যে সবচেয়ে বড় হলো আবাসিক এলাকা। 189 হেক্টরের এই আবাসিক অংশটিতে 55% গাছপালা ও 45% দালান কোঠা নির্মিত। অর্থাৎ নগরের অভ্যন্তর ভাগেও নগর ও নিসর্গের মেলবন্ধনের ব্যবস্থা রয়েছে। এই শহরে রয়েছে নিজস্ব স্কুল, হাসপাতাল, খেলার মাঠ। স্বনির্ভর এই শহরে সামান্য কিছু প্রয়োজন ছাড়া বাইরে থেকে কিছুই আমদানি করতে হয় না তাদের। জ্বালানিও তাদের বিদ্যুৎ নয়, বরং সমগ্র শহর চলে সৌর বিদ্যুৎ থেকে। সোলার সিস্টেম থেকে প্রতিদিনের রান্না হয়। পানি অপচয় রুখতে বাসিন্দারা প্রতিদিন মাত্র 50 লিটার পানি ব্যবহার করে থাকেন। পরিবহনের জন্য রয়েছে নিজস্ব বাস ও অন্যান্য পরিবহন ব্যবস্থা। মহাবিশ্বের প্রতীক হিসেবে 1400টি সোনার প্রলেপ দেয়া বড় বড় চাকতি দিয়ে এক স্বর্ণ গোলক তৈরি করা হয়, যা এই শহরে মাতৃ মন্দির নামে পরিচিত। মাতৃ মন্দিরের আশেপাশে অঞ্চলটি শান্তির অঞ্চল, যেখানে কোনো দেব দেবীর মূর্তি পূজা নয়, করা হয় শান্তির জন্যে ধ্যান ও যোগাসন। আজকের দিনে এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে মানবতা প্রতিষ্ঠার জন্য সমাজ নিয়ে এমন পরীক্ষা চলছে। নিজস্ব মুদ্রা নেই শুনে এখন নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব, এখানের বাসিন্দারা লেনদেনই বা করেন কিভাবে। আসলে তাদের রয়েছে নিজস্ব বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা। প্রাচীনকালে যেমন সেবার বদলে সেবা বা পণ্যের বদলে পণ্য দিয়ে লেনদেন হতো, এখানেও ঠিক তাই। নাগরিকরা প্রতিনিয়ত নানা কাজ করে থাকেন বা সেবা দিয়ে থাকেন, যা তাদের মাসিক খাতায় জমা হয়, আর তা থেকেই তারা সেবার বিনিময়ে সেবা পান। এছাড়াও সবার নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে। তাদের একটি ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার থেকে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হয়। ভেতরেই রয়েছে 200টির বেশি বাণিজ্যিক কেন্দ্র, যেখান থেকে অ্যাকাউন্টে লেনদেন করা হয়। এখানে যেই পর্যটকরা আসেন তাদেরকে বলা হয় এখানে অ্যাকাউন্ট করে লেনদেন করতে। তাদের অর্থরাশি দিয়ে অরো কার্ডে জমা করা হয়। বাসিন্দারা বিভিন্ন কাজ করে থাকেন, বন থেকে ও এলাকা থেকে প্রাকৃতিক উপাদান নিয়ে নানা খাবার ও পণ্য উৎপাদন করা হয়, বাইরে তা বিক্রি করে অরোভিলের উন্নতির জন্য জমা করা হয়। প্রথমে এখানে অরোভিল কর্তৃপক্ষই সমস্ত অর্থ ও আইন প্রশাসন দেখাশোনা করত, কিন্তু এক এক সময় এক এক সমস্যার জন্য ভারত সরকার এই দিকগুলি দেখাশোনা করেন। অরোভিল ফাউন্ডেশন বাণিজ্যিকভাবে পণ্য বিক্রি করে যা লাভ করে থাকে তা থেকে এখানের ঘর নির্মাণ, গেস্ট হাউস নির্মাণ, স্কুল রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হয়। তাছাড়া এখানের একটি বড় অর্থ সাহায্য আসে বিশ্বের নানা দেশ ও সংস্থা থেকেও। পেশা হিসেবেও এখানে কেউ ছোট বা বড় নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা সাফাই কর্মী সকলেই একই সম্মানের সঙ্গে বাঁচেন। কেউ কোনো টাকার বিনিময়ে এখানে শ্রম বা পণ্য লেনদেন করে না, সবটাই হয় একে অপরকে ভালোবেসে। মজার বিষয় হলো অরোভিলে আপনার পেশা যাই হোক না কেন, বেতন কিন্তু সবাই সমান পায়। এই যেমন ডাক্তারের বেতন যা, একজন পরিচ্ছন্নতা কর্মীর বেতনও কিন্তু তাই। সবাই এক মাসে কাজের বিনিময়ে পায় 12,000 রুপি। থাকা খাওয়ার জন্য কাউকে কোনো খরচ করতে হয় না, সবটাই যোগান দেয় অরোভিল কর্তৃপক্ষ। বর্তমানে বিশ্বের 49টি দেশের প্রায় 3,000 মানুষ অরোভিলে বাস করেন, এর 2/3 ভারতীয়। অন্যান্য জাতীয়তার মধ্যে রয়েছে ফরাসি, রাশিয়ান, আমেরিকান, জার্মান, ব্রিটিশ, ইসরায়েলি, মেক্সিকান, চীনা, জার্মানি, শ্রীলঙ্কান, ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন ইত্যাদি। অর্থাৎ পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষই আছে এই বিচিত্র শহরে। অরোভিলে 50,000 মানুষের বাসস্থান সংকুলনের ব্যবস্থা রয়েছে। এখানে বাসিন্দাদের সাংস্কৃতিক উন্নতির জন্য রয়েছে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, নাচ, গান, আঁকা, কবিতা, নাটক, ফটোগ্রাফি ও হস্তশিল্প শেখার একাধিক কেন্দ্র, যাতে বাসিন্দাদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটে। তাছাড়া রয়েছে জরুরি স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি চিকিৎসা কেন্দ্র।
মহিলাদের কাজের জন্য মহিলা স্বনির্ভর গোষ্ঠী। তাছাড়া সারা বছরই এখানে চোখে পড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদন ব্যবস্থা। বিশেষ করে প্রতি শনিবার রাতে আয়োজন করা হয় পিৎজা নাইট, যেখানে মাত্র 200 টাকায় যত খুশি তত পিৎজা খেতে পারবেন আপনিও, সেই সাথে সামিল হতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানেও। পর্যটকদের জন্য রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা। প্রতি বছর প্রায় 5000 পর্যটক বিচিত্র ও শান্তির মডেল শহর অরোভিল দেখতে আসে। কর্তৃপক্ষের দাবি, এখানে কখনো কোনো রকম অপরাধমূলক ঘটনাই ঘটে না। মদ্যপান করাও এখানে একেবারে নিষিদ্ধ। তবে বিগত কয়েক বছরে অপরাধমুক্ত শহর অরোভিলে অপরাধ প্রবণতা বাড়তে দেখা গেছে। হত্যা, যৌন নির্যাতন, লুটের মতো অপরাধ ধরা পড়েছে এখানে। এমনকি অ্যালকোহল ব্যবহারেও নিয়ম নীতির তোয়াক্কা করছে না কেউ কেউ। অনেকের মতে, যে পরিমাণ অর্থ ও বিদেশি অনুদান অরোভিলের অর্থনীতিতে প্রবেশ করে তার তুলনায় এর উন্নয়নের গতি অনেকটাই মন্থর। অনেক সমাজবিজ্ঞানী এর বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নন। তবে বর্তমানে সারা বিশ্বের অস্থিরতার প্রেক্ষাপটে এমন একটি শহরের অস্তিত্ব হতে পারে বাকি শহরগুলোর জন্য শান্তির রোল মডেল।